হ্যাঁ লাইভ চলে আসছে। থাকবো না গো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে দেশ আমাদের লাইফ শুরু দেশান্তরে হয়ে গেছে। ছুটছে তারা কেমন করে, মরছে বি লাখে লাখে। সর্বপ্রথম হ্যালো, আমাদের ফ্রন্ট লাইন ফাইটার্সদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানিয়ে আমি শুরু কর আমি শুরু করতে যাচ্ছি আজকে আমাদের এই লাইভ কোয়ারেন্টাইন ভার্সেস এক্সাম প্রিপারেশন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি শামিমা জাহিদ প্রীতি, শুধু সুরাদি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, সেশন 2019-20। আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন জেমি তাসনিম তৃষা আপু, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, 2018-19 সেশন। ধন্যবাদ আপু আমাদের সাথে থাকার জন্য। আপু কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কোয়ারেন্টাইনের এই সময় আমরা অনেকেই ঘরে থেকে, বদ্ধ ঘরে থেকে অনেক বিরক্ত হচ্ছি, কিন্তু আমাদের এই বদ্ধ ঘরে থাকছে না এমন অনেক মানুষ আছে যারা থাকছে না শুধুমাত্র আমাদের জন্য, তারা বদ্ধ ঘর থেকে বের হয়ে বীরের মতো আমাদের আমাদের জন্য লড়ে যাচ্ছে, তারা হচ্ছে আমাদের ফ্রন্টলাইন ফাইটার্স। তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছি। আর আপু, আমাদের যারা বদ্ধ ঘরে আছেন তাদের জন্য এই কোয়ারেন্টাইনটা যেন একটু ভালোভাবে কাটে, যেন তারা একটু মজা করে পড়াশোনা করতে পারে, তার জন্য আজকে আমাদের এই আয়োজন, কোয়ারেন্টাইন ভার্সেস এক্সাম প্রিপারেশনের 3rd এপিসোড। আচ্ছা আপু, আজকে আমাদের টপিক নির্ধারণ করা হয়েছে ডেন্টিন ভার্সেস ডেন্টিন অ্যান্ড সিমেন্টাম। আচ্ছা আপু, ডেন্টিন অ্যান্ড সিমেন্টাম সম্পর্কে যদি বলতে যাই, প্রথমে ডেন্টিন নিয়ে যখন বলবো তখন ডেন্টিনের ক্ষেত্রে যে প্রশ্নটা সবার প্রথমে আসবে সেটা হচ্ছে ডেফিনিশন অফ ডেন্টিন। আপু আপনি যদি একটু বুঝিয়ে বলতেন। আচ্ছা, ডেন্টিনের ডেফিনেশন দিতে হলে তো আগে এটাকে বুঝতে হবে। ডেন্টিন হচ্ছে একটা স্পেশালাইজ সেন্সিটিভ কানেক্টিভ টিস্যু স্ট্রাকচার, যেটা কিনা একটু মেসেনকাইমাল ইন অরিজিন। আর এইটা কিন্তু তোমার বালকি স্ট্রাকচার ফর্ম করবে টুথের। অর্থাৎ তুমি যদি একটা টুথ নাও আর তার যদি তুমি ক্রাউন পোর্শনটা থেকে এনামেলটাকে সরাও আর রুট পোর্শনটা থেকে সিমেন্টামটাকে সরাও, তাহলে যেই প্রসারিত অংশটা তুমি দেখতে পাচ্ছো সেটাই কিন্তু তোমার ডেন্টিন। আচ্ছা আপু, আপু ডেন্টিনের ফিজিক্যাল প্রপার্টিসটা কেমন হতে পারে একটু বুঝিয়ে বলুন। ডেন্টিনের ডেন্টিনের ফিজিক্যাল প্রপার্টিসটা যদি তুমি জানতে চাও তাহলে প্রথমে আসতে হবে কালার নিয়ে। কালারের ক্ষেত্রে ডেন্টিনের কালারটা কিন্তু ইয়েলো, কিন্তু ডেসিডুয়াস টুথে যদি তুমি দেখো দেখবে এটা কালারটা হচ্ছে লাইট ইয়েলো, কিন্তু পার্মানেন্ট টুথের ক্ষেত্রে এটা কালার হয়ে যায় ডার্ক ইয়েলো। আর এটার যদি হার্ডনেস এর কথা বলো, অবশ্যই এনামেলের থেকে এটা কম হার্ড, কিন্তু সিমেন্টামের থেকে কিন্তু ডেন্টিন বেশি হার্ড। পারমেবিলিটির যদি কথা বলো এটা পারমেবিলিটি বেশি, এবং অবশ্যই এটা কি এটা কিন্তু একটা ইলাস্টিসিটি একটা ব্যাপার আছে। আচ্ছা আপু, তাহলে আপনি এটা বলছেন এনামেল হচ্ছে আমাদের সবচেয়ে বেশি হার্ড টিস্যু, আপনি কি এটা বোঝাচ্ছেন? হিউম্যান বডিতে, জি হিউম্যান বডিতে সবচেয়ে হার্ডেস্ট টিস্যু যদি কিছু থাকে সেটা হচ্ছে এনামেল। আচ্ছা আপু, কেমিক্যাল কম্পোজিশন হিসেবে আমরা কি কি পেতে পারি? আচ্ছা, যদি তুমি কেমিক্যাল কম্পোজিশন দিকে তাকাও তাহলে কিন্তু ওয়েটের দিকে ডিফাইন করতে গেলে ইনঅর্গানিক কম্পোনেন্ট তোমার 70%, অর্গানিক কম্পোনেন্ট তোমার 20%, আর ওয়াটার থাকবে তোমার 10%। আচ্ছা, একটা জিনিস বলে নেই, যারা আমাদের লাইভটি দেখছেন তারা সবাই কাইন্ডলি কমেন্ট বক্সে আপনাদের বন্ধুদেরকে মেনশন করবেন, তারা যেন এই লাইভ ক্লাসটি দেখতে পারে। আচ্ছা আপু, তারপর প্রশ্নে আসি। আপু ডেন্টিনের ক্লাসিফিকেশনটা কি হতে পারে একটু বলবেন। হ্যালো,
আপু আপনি আমাকে শুনতে পাচ্ছেন? মানে আরেকবার একটু বলো। আপু ডেন্টিনের ক্লাসিফিকেশনটা একটু বলতেন। আচ্ছা, ডেন্টিনের ক্লাসিফিকেশনের দিকে যদি তুমি দেখো, তাহলে কিন্তু ডেন্টিনের ক্লাসিফিকেশনের আগে দুই ভাবে এটাকে ক্লাসিফাই করা হয়। সেটা হচ্ছে তোমার ফিজিওলজিক্যাল ডেন্টিন, প্যাথোলজিক্যাল ডেন্টিন। যদি তুমি ফিজিওলজিক্যাল ডেন্টিন দিকে আগে যাও, তাহলে সেখানে তুমি দেখতে পাবে যে সেখানে তিনটা ভাগ, প্রি ডেন্টিন, প্রাইমারি ডেন্টিন আর সেকেন্ডারি ডেন্টিন। যখন তুমি প্রাইমারি ডেন্টিন কে দেখবে, সেখানে কিন্তু আবার তিনটা ভাগ, ম্যান্টাল ডেন্টিন, সারকামপাল্পাল ডেন্টিন আর ইন্টারগ্লোবিউলার ডেন্টিন। যখন তুমি সারকামপাল্পাল ডেন্টিন দেখবে, তখন কিন্তু আবার দেখবে দুইটা ভাগ, পেরিটিউবুলার ডেন্টিন আর ইন্টারটিউবুলার ডেন্টিন। আবার যদি তুমি প্যাথোলজিক্যাল ডেন্টিনের দিকে তাকাও, সেখানে কিন্তু আবার দুইটা ভাগ, টারশিয়ারি ডেন্টিন আর স্ক্লেরোটিক ডেন্টিন। আচ্ছা আপু, ডেন্টিনের প্রকারভেদ যখন আমরা বলতে যাই, তখন ঠিক প্রথমে কোনটা বলা উচিত, কোন ডেন্টিনটা ঠিক ফার্স্ট ফর্ম করে? যদি তুমি ফার্স্ট ফর্ম ডেন্টিনের কথা বলো, সেটা কিন্তু ম্যান্টেল ডেন্টিন, কারণ ম্যান্টেল ডেন্টিনটা কিন্তু ক্যালসিফাইড ডেন্টিন, যেটা কিনা প্রথম ফর্ম হচ্ছে। আচ্ছা আপু, আচ্ছা আপু, স্ক্লেরোটিক ডেন্টিনটা কি তা যদি একটু বলতেন। কি আপু আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্ক্লেরোটিক টেন্টিন। হ্যাঁ আচ্ছা, স্ক্লেরোটিক টেন্টিনটা হচ্ছে তোমার ডেন্টিনাল টিউবুল, যেটা পাইপলাইক স্ট্রাকচার, সেটা চারপাশে তোমার পেরিটিউবুলার ডেন্টিন থাকে। কোনো কারণ শুধু যদি এই পেরিটিউবুলার ডেন্টিনটা ধরো ফরমেশন হচ্ছে হচ্ছে হচ্ছে, তখনও করে ডেন্টিনাল টিউবুলটাকে ব্লক করে দেয়। এভাবে একই এই একটা নির্দিষ্ট এরিয়াতে দেখা যায় অনেকগুলো ডেন্টিনাল টিউবুল ব্লক হয়ে যায়। যখন ব্লক হয়ে যায়, তখন সেখানে যে এরিয়াটা ফর্ম করে সেটাই হচ্ছে স্ক্লেরোটিক ডেন্টিন। আচ্ছা আপু, যারা লাইভটি দেখছেন তাদের কাছে একটা কোশ্চেন। আপু একটু আগেই বলেছেন ফার্স্ট ডেন্টিন ফর্ম করে কোনটা, এই কোশ্চেনটার আনসার আপনারা দিতে পারুন। আপু আপনার কাছে আবার আসি। আপু, স্ক্লেরোটিক ডেন্টিন কে ট্রান্সলুসেন্ট ডেন্টিন বলা হয় কেন? কারণ যদি তুমি এই স্ক্লেরোটিক ডেন্টিনটাকে ক্রস সেকশন করে মাইক্রোস্কোপে, সরি, যদি তুমি ক্রস সেকশন করে এখানে লাইট পাস করো, তাহলে তুমি দেখতে পাবে যে একটা ট্রান্সলুসেন্ট স্ট্রাকচার দেখতে পাচ্ছ। আর এই এরিয়াটুকু না একটু বেশি গ্লসি থাকে তার আশপাশে অন্যান্য ডেন্টিনদের থেকে, এই কারণে এইটাকে বলা হয় ট্রান্সলুসেন্ট ডেন্টিন। আচ্ছা আপু, তাহলে আপু একটা টার্ম আমি খুব শুনেছি, টার্মটা হচ্ছে ডেড ট্র্যাক। ডেড ট্র্যাক জিনিসটা কি আপু, আর এটা কেনই বা হয়, এটা হওয়ার পিছনে রিজনটা কি যদি একটু বলতেন ছোট্ট করে? ডেড ট্র্যাক জানতে হলে প্রথমে তোমার জানতে হবে ডেন্টিনাল টিউবুলে যে কন্টেন্ট থাকে। ডেন্টিনাল টিউবুলে একটা স্পেশাল কন্টেন্ট হচ্ছে তোমার ওডোন্টোব্লাস্ট প্রসেস। এই ওডোন্টোব্লাস্টিক প্রসেসটা কোনো কারণবশত ধরো তোমার যে কোনো কারণে নষ্ট হয়ে গেল, তখন ওই ডেন্টিনাল টিউবুলটা ফাঁকা হয়ে যায়। ফাঁকা হয়ে গেলে তখন সেখানে কোনো কারণে এয়ার যায়। এই যে এয়ার গিয়ে সে মানে বাতাসটা গিয়ে যে তোমার ওই জায়গাটা পূরণ করে আছে, তখন সেটাকে যদি তুমি দেখো, দেখতে নিয়ে তুমি দেখতে পাবে যে সেখানটায় কালো একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মূলত ডেড ট্র্যাক্ট। আচ্ছা আপু, আপু ডেন্টিন কে যদি আমরা স্লাইড এর নিচে রাখি, হিস্টোলজিক্যালি এটা স্ট্রাকচারটা কি দেখা যাবে, আমরা কেমন দেখতে পাবো? আচ্ছা, তুমি যদি এই ডেন্টিনটাকে স্লাইডের নিচে রাখো, তুমি দেখতে পাবে ডেন্টিনাল টিউব, ওডোন্টোব্লাস্ট সেল, ওডোন্টোব্লাস্টিক প্রসেস, গ্রানুলার লেয়ার অফ টোমস, ডেড ট্র্যাক্ট আর কিছু আপু আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি তোমাকে শুনতে পাচ্ছি। আচ্ছা আপু, ডেন্টাল ডেন্টাল টিউবিউলস এর মধ্যে কি কি পেতে পারি আমরা কন্টেন্ট গুলো?
ডেন্টিনাল টিউবুলস। ডেন্টিটিউবুলের কন্টেন্ট হচ্ছে তোমার ওডন্টোব্লাস্টিক প্রসেস। আচ্ছা, ডেন্টিটিউবুলস এর মধ্যে তোমার কন্টেন্ট হচ্ছে ওডন্টোব্লাস্টিক প্রসেস আর ডেন্টাল ফ্লুইড। আচ্ছা আপু, আপু এই যে আমরা ডেন্টিন সম্পর্কে এতক্ষণ ধরে অনেকগুলো জিনিস জানলাম, ডেন্টিন জিনিসটা ফরমেশনটা ঠিক কিভাবে হয় সেটা যদি একটু বলতেন। আচ্ছা, ডেন্টিনের ফরমেশনটা কিন্তু হচ্ছে ওডন্টোব্লাস্ট সেলের মাধ্যমে, এবং এটা প্রসেসটা যেটা তাকে বলা হয় ডেন্টিনোজেনেসিস। এই ডেন্টিনোজেনেসিসটা কিন্তু দুইটা ভাগ, একটা হচ্ছে প্রথমে তোমার ম্যাট্রিক্স ফরমেশন হবে, তারপরে তোমার মিনারালাইজেশন হবে। ম্যাট্রিক্স ফরমেশনের ক্ষেত্রে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার ওডন্টোব্লাস্ট সেলটাই কিন্তু তোমার ম্যাট্রিক্স ফরমেশনটা করবে। এক্ষেত্রে যেটা হয়, ডেন্টাল প্যাপিলা থেকে একটো মেসেনকাইমাল সেল যেটা, সেই সেলটা ইনফ্লুয়েন্সড হবে এবং সেটা থেকেই তোমার প্রি ওডন্টোব্লাস্ট সেল হবে, এবং প্রি ওডন্টোব্লাস্ট থেকেই তোমার ওডন্টোব্লাস্ট সেল হবে। এক্ষেত্রে তোমার ইনফ্লুয়েন্স করবে ইনার এনামেল এপিথেলিয়াম। এই ওডন্টোব্লাস্ট সেলটাই তোমার পরে ম্যাট্রিক্স ফরমেশন করবে। এই ম্যাট্রিক্স ফরমেশন করার পরে যখন তোমার মিনারালাইজেশন হবে, মিনারালাইজেশন হওয়ার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে গ্লোবিউল, এই গ্লোবিউল গুলো একটার সাথে একটা ফিউজ হয়ে একটা হোমোজেনাস মাস ক্রিয়েট করবে, আর এইভাবে তোমার ডেন্টি হবে। আচ্ছা আপু, এই যে ডেন্টিন ফরমেশন, এই ফরমেশনের কথা বলতে গিয়ে আমার মনে একটা কোশ্চেন এসেছে। কোশ্চেনটা হচ্ছে, ফরমেশনের ক্ষেত্রে কোনো ডিফেক্ট কি দেখা যেতে পারে? অবশ্যই দেখা যেতে পারে। যদি তোমার ডেন্টিনোজেনেসিসটা ঠিক মতো না হয়, তাহলে তোমার যেটা হবে ডেন্টিনোজেনেসিস ইমপারফেক্টা আর ডেন্টিন ডিসপ্লেসিয়া। আচ্ছা আপু, আপু আর আমরা সাধারণত একটা সমস্যা খুব বেশি শুনতে পাই, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায়। অনেকেই বলে যে দাঁত শিরশির করে, দাঁতে ব্যথা করে, শিরশির করে ব্যথা করে। এই যে ডেন্টিন সেন্সিটিভিটি কেমন, মানে কেন হয় জিনিসটা, এই জিনিসটা কি আপনি একটু বলতে আচ্ছা পারবেন? দেখো, যদি তোমার ডেন্টিন সেন্সিটিভিটির কথা আসো, তাহলে কিন্তু তোমার বুঝতে হবে যে কেন সেন্সিটিভিটিটা হচ্ছে। প্রথমে যেটা হয় যে দাঁতে কোনো কারণে ক্যারিজ হলে, মানে সব কথার কথা, দাঁতে ক্ষয় হলেই কিন্তু আমরা বলি যে ঠান্ডা বা গরম কিছু খেলে আমাদের দাঁত শিরশির করে। এটা একটা বিশেষ কারণ হচ্ছে ডেন্টিনটা কিন্তু সেন্সিটিভ। এটা কিন্তু প্রথমেই ডেফিনেশন আমি বলেছি। এই সেন্সিটিভ হওয়ার কারণটা হচ্ছে তোমার ওডন্টোব্লাস্ট সেল যেটা যেটা পালপে থাকে, সেইটার যে প্রসেসটা অর্থাৎ সাইটোপ্লাজমিক এক্সটেনশন যেটা, সেটা কিন্তু ডেন্টিনাল টিউবুল হয়ে ডেন্টিনে থেকে যায়। যার কারণে কোনো কারণবশত যদি তোমার এনামেল বা সিমেন্টামে যদি ক্ষয় হয়ে যায় অর্থাৎ ডেন্টিনাল টিউবুল ওপেন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার খুব ইজিলি ওই টেম্পারেচার বা সেন্সেশনটা ওই ওডন্টোপ্লাস্টিক প্রসেস হয়ে ওডন্টোপ্লাস্টিক গিয়ে তোমার পাল্পে যায়। অর্থাৎ তুমি সেইভাবেই তুমি কিন্তু সেন্সিটিভিটিটা ফিল করো। আচ্ছা আপু, আজকে আমাদের টপিকই ছিল ডেন্টিন এবং সিমেন্টাম। এতক্ষণ আমরা ডেন্টিন সম্পর্কে অনেক কিছুই জেনেছি, এখন আমরা আসি সিমেন্টাম নিয়ে। সিমেন্টামের কথা যদি বলতে যাই, প্রথমেই যে প্রশ্নটা আসে, সিমেন্টাম কি, ডেফিনেশন অফ সিমেন্টাম, জিনিসটা আপু একটু বুঝিয়ে বলুন। আচ্ছা, সিমেন্টামটা কিন্তু হচ্ছে তোমার একটা মিনারালাইজড হার্ড টিস্যু স্ট্রাকচার। এটা কিন্তু তোমার এই যে আমি ডেন্টিনের কথাটা আগেই বললাম যে তোমার ডেন্টিনের যে রুট পোর্শনটা, সেইটাকেই কিন্তু সিমেন্টামটা কভার করে রাখছে। তাহলে আপু, ডেন্টিনের যেমন একটা ক্লাসিফিকেশন ছিল, সিমেন্টামেরও নিশ্চয়ই একটা ক্লাসিফিকেশন আছে, সেই ক্লাসিফিকেশনটা একটু অবশ্যই যদি বলেন। দেখো, ডেন্টিনের যেমন ক্লাসিফিকেশন আছে তেমন সিমেন্টামেরও ক্লাসিফিকেশন আছে, কিন্তু সিমেন্টামের ক্লাসিফিকেশনটা কিন্তু চারটা টাইপের। টাইপ এ তে যে ক্লাসিফিকেশনটা, সেখানে তোমার ক্লাসিফাই করা হয় মূলত সেখানে সিমেন্টোসাইট সেলটা প্রেজেন্ট নাকি অ্যাবসেন্ট এর উপর ডিফাইন করে, সেলুলার সিমেন্টাম আর অ্যাসেলুলার সিমেন্টাম। টাইপ বি তে গিয়ে তোমার দেখা যায় যে তোমার কোলাজেন ফাইবার প্রেজেন্ট নাকি অ্যাবসেন্ট, সেক্ষেত্রে তোমার অ্যাফিব্রিলার সিমেন্টাম, ফিব্রিলার সিমেন্টাম।
আবার তোমার ফিব্রিলে ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করে টাইপ সি ক্লাসিফিকেশন, যেটা হচ্ছে তোমার এক্সট্রিনসিক ফাইবার, ইন্ট্রিনসিক ফাইবার আর মিক্সড ফাইবার। আর টাইপ ডি তে যে ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে তোমার ডেভেলপমেন্টের উপর বেস করে, ডেভেলপমেন্টের উপর বেস করে তোমার প্রি ফাংশনাল আর ফাংশনাল সিমেন্টাম। আপু, এই যে অ্যাসেলুলার আর সেলুলার দুটা সিমেন্টাম, এই দুটো সিমেন্টামকে যদি আমাদের দেওয়া হয় তাহলে হচ্ছে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো এদের ডিফারেন্স গুলো? আচ্ছা দেখো, যে আমি কিন্তু শুরুতেই বললাম যে সিমেন্টোসাইট সেলে প্রেজেন্স আর অ্যাবসেন্স এর উপর ডিপেন্ড করে অ্যাসেলুলার সেলুলার। যেহেতু অ্যাসেলুলার, তোমার বুঝতেই হবে যে এখানে সিমেন্টোসাইট সেলটা থাকবে না, কিন্তু সেলুলার সিমেন্টোসাইট সেলটা প্রেজেন্ট। এছাড়াও আরো কিছু ডিফারেন্স থাকে, যেমন ধর সারফেস ফাইবারটা, সারফেস ফাইবারটা কিন্তু তোমার অ্যাসেলুলার সিমেন্টামে কমপ্লিট মিনারেলাইজড, কিন্তু সেলুলার সিমেন্টামে গিয়ে এটা পার্শিয়ালি মিনারেলাইজড হয়ে যায়। এছাড়া তোমার কোলাজেন ফাইবার যেটা, সেটা সেলুলার সিমেন্টামে থাকবে। আর এছাড়াও যেটা ম্যামরা বা স্যাররা যখন কোয়েশ্চেন করে, একটা ইজি একটা মানে খুব ইম্পর্টেন্ট একটা টপিক তারা জানতে চায়, সেটা হচ্ছে এই অ্যাসেলুলার সেলুলার সিমেন্টামের লোকেশনটা। সেই লোকেশনের কথা যদি আসে তাহলে কিন্তু তোমার বলতে হবে কোনটা কোথায় থাকে। যেমন অ্যাসেলুলার সিমেন্টামটা কিন্তু ধরতে গেলে রুটের সব জায়গাতেই তুমি অ্যাসেলুলার সিমেন্টামটা পাবে, মানে ধরতে গেলে মোটামুটি সব জায়গাতেই থাকবে, কিন্তু সেলুলার সিমেন্টামটা সব জায়গায় থাকে না। সেলুলার সিমেন্টামটা থাকে হচ্ছে অ্যাপিক্যাল ফোরামেনের চারপাশে, আর পোস্টিরিয়র টুথের যে মাল্টি রুটেড স্ট্রাকচার, সেখানে যে বাইফারকেশনটা হয় সেখানে। অর্থাৎ আমি যদি আরো সহজ ভাবে তোমাকে বুঝাই, তাহলে হচ্ছে তোমার অ্যাসেলুলার সিমেন্টামটা তুমি অ্যান্টিরিয়র টুথে পাবে, আবার পোস্টিরিয়র টুথেও পাবে, কিন্তু সেলুলার সিমেন্টাম যেটা, সেটা কিন্তু তুমি অ্যান্টিরিয়র টুথে পাচ্ছ না, সেটা তুমি পাচ্ছ পোস্টিরিয়র টুথ গুলোতে। আচ্ছা আপু, এই যে এত ইম্পর্টেন্ট একটা টপিক সিমেন্টাম, সিমেন্টাম সম্পর্কে এত জানলাম, কিন্তু সিমেন্টামের ফাংশনটা কি? সিমেন্টাম বেসিক্যালি কি কাজটা করে? দেখো, আমি বারবারই বলছি যে সিমেন্টামটা কিন্তু তোমার রুটে থাকছে, রুটে ডেন্টিনটাকে ও কভার করে রাখে। এখন স্বাভাবিক যেহেতু তোমার এটা রুটে থাকে, ওর সাথে পেরিওডন্টাল লিগামেন্টের একটা কানেকশন থাকবে। এই সিমেন্টামের কারণে কিন্তু পেরিওডন্টাল লিগামেন্টটা এর সাথে আটকে আছে, অর্থাৎ টুথটা টুথ সকেটে থেকে যাচ্ছে। এছাড়াও সিমেন্টাম যেটা, কোনো ক্ষতিও হতে দেয় না। এছাড়াও ও তোমার সিমেন্টামটা তোমার রুটটাকে এতটাই প্রোটেক্টেড রাখে যাতে করে তোমার রুটটাও কোনো রকমের কোনোভাবে ইনজিওর্ড হয় না। আপু, সিমেন্টামের ক্ষেত্রে একটা স্পেশাল জাংশন আছে যেটাকে বলা হয় সিমেন্টো এনামেল জাংশন। এই সিমেন্টো এনামেল জাংশনটা কেমন কেমন হতে পারে, কোন কোন ধরনের হতে পারে, একটু যদি বুঝিয়ে বলেন। আচ্ছা দেখো, সিমেন্টাম আর এনামেলের মধ্যে যে জাংশন, অর্থাৎ সিমেন্টাম আর ডেন্টিনের মধ্যে যেমন একটা জাংশন থাকে, আবার এনামেল আবার ডেন্টিনের মধ্যেও একটা জাংশন থাকে, ঠিক একইভাবে সিমেন্টাম আর এনামেলের মধ্যেও একটা জাংশন তৈরি হয়ে যায়। এই জাংশনটা যদি তুমি ডেসিডুয়াস টুথের দিকে তাকাও তখন সেটা তুমি দেখবি স্ক্যালপড শেপ, কিন্তু যদি তুমি এই জাংশনটা একটা পার্মানেন্ট টুথে দেখতে যাও তখন তুমি দেখবে যে জাংশনটা একদম ফ্ল্যাটেন্ড হয়ে গেছে। আপু, আমরা তো সিমেন্টামের ফরমেশনটা জেনেছি, সিমেন্টামের সিমেন্টামের ফরমেশনের ক্ষেত্রে এই সিমেন্টামটা কোন সেল থেকে ফরমেট হয় সেটা যদি একটু বলেন, আর এই প্রসেসটা ছোট্ট করে যদি একটু ব্যাখ্যা করেন। প্রসেসটা, সেটাই হচ্ছে সিমেন্টোজেনেসিস। আর সিমেন্টাম যে ফরমেশন হচ্ছে, সিমেন্টাম ফরমেশন সেল হচ্ছে সিমেন্টোব্লাস্ট। রুটের ডেন্টিনটা ফর্ম হওয়ার পরে যখন তুমি এপিথেলিয়াল রুট শিটটা তোমার তার সারাউন্ডিং এ বিভিন্ন স্ট্রাকচারের কাছে চলে আসে, তখন কিন্তু সেখানে একটা ম্যাট্রিক্স ফর্মেশন লেয়ার তৈরি হয়ে যায়। আর এই লেয়ারটা থেকে কিন্তু পরবর্তীতে তোমার গ্লোবিউল যে থাকে, গ্লোবিউল গুলো মাস ফর্ম করে একটা হোমোজেনাস মাস তৈরি করে ফেলে, এবং এইভাবে কিন্তু তোমার সিমেন্টোব্লাস্টের লেয়ার থেকে তোমার সিমেন্টামটা তৈরি হয়ে যায়। আচ্ছা, সিমেন্টাম সিমেন্টামের কথা তো অনেকই জানলাম, কিন্তু এই যে সিমেন্টামের নিশ্চয় একটা পরিবর্তন ঘটে, সিমেন্টামটা এক একটা সময় এক এক রকম পরিবর্তন হয়, কি এই অনুসারে এটা কি পরিবর্তন হতে পারে?
আচ্ছা দেখো, সিমেন্টামটা কিন্তু ফর্মেশন হতে থাকে। যেমন তুমি যদি একটা 11 বছর থেকে, মানে তুমি 75 বছর একটা দাঁতকে যদি তুমি তুলনা করতে যাও, তখন তুমি দেখবে সিমেন্টামটা প্রায় 3 গুণ বেশি থিকার হয়ে গেছে। আর তুমি যদি এটা দেখতে যাও, মানে সিমেন্টামের ক্ষেত্রে যেটা মূলত হয়ে যায় সেটা হচ্ছে এটা থিকনেসটা অনেক বেড়ে যায়, কিন্তু এটা পারমাবিলিটিটা অনেক কমে যায় এই চেঞ্জের সাথে সাথে। আচ্ছা, আমি একটা কোশ্চেন করেছিলাম, কমেন্ট বক্সে কোশ্চেনটা আনসার দিতে বলেছিলাম। ফার্স্ট ডেন্টিন ফর্মেশন কোনটি হয়? অনেকেই দেখছি উত্তরটি দিতে পারছেন, তাও আপু আপনি যদি সঠিক উত্তরটি আবার বলে দিতেন। মেন্টাল ডেন্টিন। ধন্যবাদ আপু। আপু, এতক্ষণ আমরা ডেন্টিন এবং সিমেন্টামের অনেক অনেক কোশ্চেন পড়েছি, কোশ্চেন সম্পর্কে জেনেছি। এখন আপু, এই যে এতগুলো কোশ্চেন বলেছেন, সবগুলোর মধ্যে নিশ্চয়ই এমন এমন কিছু কোশ্চেন আছে যেগুলো হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, আর বেসিক্যালি ওগুলো ভাইবাতে জিজ্ঞাসা করা হয়। ওই কোশ্চেনগুলো সম্পর্কে ছোট্ট করে একটু আইডিয়া দিন। হ্যালো, আপু আপনি কি আমার কোশ্চেনটা শুনতে পেয়েছেন? না আরেকবার বলো। আপু আমি বলছিলাম, এই যে আমরা এতক্ষণ সিমেন্টাম ডেন্টিন সম্পর্কে জানলাম, অনেক কিছু তো জেনেছি, কিন্তু এত এত পড়ার মধ্যে কিছু কিছু জিনিস আছে যা হচ্ছে আমাদের ভাইবাতে সবসময় জিজ্ঞাসা করে, মোস্ট ইম্পর্টেন্ট যদি বলতে যাই জিনিসটা হচ্ছে ঠিক তেমন, ওই ধরনের কোশ্চেন গুলো যদি আপনি একটু রিপিট করতেন খুব ভালো হতো। আচ্ছা, প্রথমে আসি ধর তোমার ডেন্টিনে। ডেন্টিনের ক্ষেত্রে যেটা বলতে হয় সেটা কিন্তু মানে ম্যামরা বা স্যাররা যেটা শুনতে চায় যেটা সেন্সিটিভ কিনা। অবশ্যই এটা সেন্সিটিভ, কারণ আমি এটা আগেই বললাম যে এটা ওটোনোপ্লাস্ট প্রসেস যেহেতু আছে। তারপর যেটা হয়, এটা কম্পোজিশনটা শুনতে চায়। কম্পোজিশনটা শোনার ক্ষেত্রে অনেক সময় স্যার ম্যামরা জিজ্ঞেস করে যে এখানে যে অর্গানিক কম্পোজিশনটা তুমি বলছো, এখানে তোমার কি ধরনের কোলাজেন থাকে? সেখানে তোমার বলতে হবে কোলাজেন টাইপ 1, অর্থাৎ তোমাকে গদ বাঁধা কিছু জিজ্ঞেস করবে না, কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস তোমাকে জিজ্ঞেস করা হবে। তারপর যেমন ধরো তোমাকে জিজ্ঞেস করবে যে ডেন্টিন সম্পর্কে বলছো, এটা ফর্মিং সেলটা কি, কোন সেল থেকে এটা ফর্মেশন হচ্ছে, তোমার তখন বলতে হবে ওডোন্টোব্লাস্ট সেল। তারপরে এই যে ক্লাসিফিকেশন গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট রিটেনের জন্য, আবার ভাইভার জন্য। কারণ এমন হয় যে ক্লাসিফিকেশন গুলোর থেকে জিজ্ঞেস করা হয় যে এই যে এতগুলো ডেন্টিন, এই ডেন্টিন গুলো কেমন, কোথায় থাকে, সেক্ষেত্রে তোমার একটা একটা করে বুঝাতে হবে। যেমন ধর তোমার প্রি ডেন্টিন, প্রি ডেন্টিনটা কিন্তু আনক্যালসিফাইড ডেন্টিন হিসেবে ফার্স্টে ফর্ম হচ্ছে, কিন্তু পরবর্তীতে কিন্তু ও ডেন্টিন হয়ে যাচ্ছে, যেটা কিন্তু পাল্পের চারদিকে সারাউন্ড করে রাখে। তারপর তোমাকে বলবে প্রাইমারি ডেন্টিন গুলো সম্পর্কে বলতে। যখন তুমি ডেন্টিন গুলো সম্পর্কে বলতে চাইবে, তখন তুমি দেখবে যে এই যে প্রাইমারি ডেন্টিন, প্রাইমারি ডেন্টিনের যে 3টা ভাগ, ম্যান্টেল ডেন্টিন, এইটা কোথায় থাকে, তখন তোমার যেটা বুঝাতে হবে যে তুমি যদি একটা টুথের ক্রাউন পোর্শন আর রুট পোর্শন থেকে এনামেলার সিমেন্টামটাকে সরাও, তাহলে যে পোর্শনটা তুমি দেখতে পাবে ডেন্টিনে সেটা কিন্তু তোমার ম্যান্টেল ডেন্টিন। তারপর যে সারকামপাল্পাল ডেন্টিন, সারকামপাল্পাল ডেন্টিনটার ক্ষেত্রে ম্যামরা বা স্যাররা বুঝাতে বলে যে এই যে তুমি বলে পেরি টিউবুলার ডেন্টিন আর ইন্টার টিউবুলার ডেন্টিন, এগুলো সে কোথায় থাকে, মানে এগুলো কেমন, সেক্ষেত্রে তোমার যেটা ব্যাখ্যা করতে হবে, ধরো তোমার বুঝাতে হবে যে ডেন্টিয়ার টিউবুল, অর্থাৎ আমি যদি তোমাকে বুঝাতে চাই সেটা হচ্ছে ধরো দুইটা পাইপ লাইক স্ট্রাকচার, এই পেরি অর্থাৎ বাহিরের দিক, এই টিউবুলার বাহিরের দিকে যেটা এইটাই টিউবুলের বাহিরের দিকে যে লেয়ারটা থাকবে ডেন্টিনে, সেইটাই কিন্তু তোমার পেরিটিউবুলার ডেন্টিন। আর এই দুইটা ডেন্টিন, ডেন্টিনের টিউবুলের মাঝখানে যে ডেন্টিনটা থাকবে সেটা হচ্ছে তোমার ইন্টার টিউবুলার ডেন্টিন। তারপর তোমার তখন বলবে ইন্টার গ্লোবুলার ডেন্টিনটা সম্পর্কে একটু বলো, তখন তোমার যেটা বলতে হবে যে যদি কোন কারণবশত গ্লোবুল ঠিক মতো ফিউজ না হয়, তখন যে রিক্রেট এরিয়াটা সারকামপাল্পাল ডেন্টিনে দেখা যায় সেটাই হচ্ছে তোমার ইন্টার গ্লোবুলার ডেন্টিন। তারপর তোমাকে জিজ্ঞেস করতে পারে সেকেন্ডারি ডেন্টিনটা কি। যেমন বেশিরভাগ ক্ষেত্রে স্যার ম্যামরা একটা কমন কোয়েশ্চেন কিন্তু রিটার্নের ক্ষেত্রে দেয় যে ডিফারেন্স করো প্রাইমারি ডেন্টিন আর সেকেন্ডারি ডেন্টিন।
ক্ষেত্রে কিন্তু রিফর্ম হচ্ছে। এই রুট ফর্মেশনের পরে যখন ফর্ম হচ্ছে, ও কিন্তু তোমার লাইফ লাইন ধরে কিন্তু চলতেই থাকছে ফর্মেশনটা। এই যে ও ফর্মেশনটা হচ্ছে, ওই এই কারণে কি কি সিগনিফিকেন্সটা হচ্ছে, তোমার কিন্তু পাঁচ চেম্বারটা অনেক ছোট হয়ে যাচ্ছে। তারপর তোমার আসতে পারে প্যাথোলজিক ডেন্টিন। প্যাথোলজিক ডেন্টিনের ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারে যে, তুমি বলে টারশিয়ারি ডেন্টিন, এই টারশিয়ারি ডেন্টিনটা আসলে কি বা কেমন, তখন তুমি এভাবে বলতে পারো যে কোন রকমের নাকশা সিস্টিমুলি, যেমন ধরো ক্যারিস কিংবা অ্যাব্রেশন অ্যাট্রিশন, এইসব কারণে তখন তোমার ডেন্টিনটা ফর্ম হয়, সেটা হচ্ছে তোমার টারশিয়ারি ডেন্টিন। আর তারপর বলা হয় যে স্ক্লেরোটিক ডেন্টিনটা কি, আমি সেটা আগেই বলেছি যে পেরিটিউবুলার ডেন্টিনটা যদি ফর্মেশন হতেই থাকে, ওরা ডেন্টার টিউবুলটাকে ব্লক করে দেয়, ওই ব্লক এরিয়ার ডেন্টিনটা দেখা যায়, সেটাই হচ্ছে তোমার স্ক্লেরোটিক। কিন্তু এবং সেক্ষেত্রে তোমার ফিগারটা বা গ্রানুলার লেয়ার অফ টোমস এইগুলো কিন্তু সহ লিখে এবং ইনক্রিমেন্টাল লাইন সহ উল্লেখ করে দিবে। এক্ষেত্রে ম্যামরা বা স্যাররা ভাইভাতে একটা কোয়েশ্চেন তোমাকে করতে পারে যে গ্রানুলার লেয়ার অফ টোমস কি, সেক্ষেত্রে তোমার যেটা বলতে হবে যে লংগিটিউডিনাল সেকশন মতো যদি তুমি একটা কাটো, আপু আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন আপু আমাকে? আচ্ছা আপু, আপু মনে হয় ডিসকানেক্ট হয়ে গিয়েছেন। আপুর সমস্যা হচ্ছে, আপু মনে হয় আমাদের মাঝে আর আসতে পারছেন না। আপু আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা একটু ওয়েট করি, আপু আপনি কানেকশন পান কিনা আমরা তার জন্য একটু ওয়েট করি। আমরা খুব সরি আপু, ডিসকানেক্ট হয়ে গিয়েছেন, আপু আবার আসছেন।
আপু চেষ্টা করছেন? একটু ওয়েট করি আমরা আপুর জন্য। আচ্ছা, এরই মধ্যে আপু আসতে আসতে আপনারা আমাদের ফোর্থ এপিসোডে কি কি দেখতে চান, কোন কোন টপিকের উপর আমাদের নেক্সট লাইভটি দেখতে চান কমেন্ট বক্সে একটু লিখে ফেলুন। আপনাদের কমেন্টগুলোর উপর ভিত্তি করে আমরা পরবর্তী লাইভটি আরো আরো অনেক সুন্দর করে উপস্থাপনা করার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সিমেন্টাম সম্পর্কে অথবা ডেন্টিন সম্পর্কে ছটফট কমেন্ট বক্সে বলে ফেলুন। আচ্ছা, আপনারা অনেকেই কমেন্ট করছেন, আপনাদের মতামতটি দেওয়ার চেষ্টা করছেন। আপনি কি আমার শুনতে পাচ্ছেন? আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে তৃষা আপু আমাদের লাইভটি দেখতে পাচ্ছেন, কাব্যু ভাইয়া দেখতে পাচ্ছেন, পরাদ ভাইয়া দেখতে পাচ্ছেন, সবাই আমাদের সাথে জয়েন করেছেন। সবাইকে অনেক অনেক থ্যাংকস লাইভটি জয়েন করার জন্য। আর যারা দেখছেন সবাই কমেন্ট বক্সে আপনাদের বন্ধুদের মেনশন করুন, তারাও যেন দেখতে পারে। আপু আপনি এখন আমি শুনতে অনেক অনেক পাচ্ছেন? দুঃখিত। হ্যাঁ, আমি এখন শুনতে পাচ্ছি, আমার নেটে একটু সমস্যা হচ্ছিল। আচ্ছা আপু, তাহলে আপনি যেখানে ছিলেন আবার যদি একটু বলতেন। ধরো অনেক নিয়ে স্ট্রাকচারের ক্ষেত্রে যদি তোমাকে বলে যে এই যে স্ট্রাকচারটা এই সম্পর্কে কিছু, সেক্ষেত্রে তুমি বলে যাবে যে তুমি কি কি স্ট্রাকচার দেখতে পাবে। যেমন ধরো তোমার সিমেন্টো ডেন্টিনাল জাংশন, ডেন্টিনো এনামেল জাংশন, তারপরে তোমার ওডোন্টোবাস সেল, ওডোন্টোবাস প্রসেস, ডেন্টাল টিউবিউল, এছাড়াও তোমার যেটা আসে যে গ্রানুলার লেয়ার্স অফ টোমস, ডেড ট্র্যাক্ট, আর কিছু ইনক্রিমেন্টাল লাইন। এই ইনক্রিমেন্টাল লাইনের ক্ষেত্রেও যদি তুমি বলতে যাও, সেক্ষেত্রে কিন্তু যদি তোমাকে আলাদাভাবে উল্লেখ করে ইনক্রিমেন্টাল লাইনগুলো কি কি, তাহলে সেক্ষেত্রে তুমি বলবে যে নিউনেটাল লাইন, আচ্ছা এক্সপেরিমেন্টাল লাইন অফ ভন এবনার, হচ্ছে তোমার কন্ট্রোল কন্ট্রোল লাইন অফ ওয়েন। তারপর ধরো তোমার এই ধরনের কোশ্চেন করার পরে তোমাকে অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে এই যে তুমি বললে গ্রানুলার লেয়ার অফ টোম, সেটা আসলে কি? তাহলে সেক্ষেত্রে তোমার যেটা করতে হবে সেটা তোমার বলতে হবে এটা কি, যে একটা লংগিটিউডিনাল সেকশন যদি করো তুমি একটা টুথের, সেক্ষেত্রে তোমার এনামেল আর সিমেন্টামের সাথে যে ডেন্টিনের যে জাংশন, সেখানে তুমি একটা গ্রানুলার একটা লেয়ার দেখতে পাবে। এই গ্রানুলার লেয়ারটাই কিন্তু তোমার গ্রানুলার লেয়ার অফ টোমস। আর ডেড ট্র্যাক্টের কথা আমি আগেই বললাম, সাধারণত এগুলো জিজ্ঞেস করে তোমাকে ভাইভাতে, রিটেনের ক্ষেত্রেও তুমি এগুলোই লিখবে। আর রিটেনের ক্ষেত্রে আর কিছু সেটা করতে পারে যে নিউনেটাল লাইনগুলো সম্পর্কে অনেক বেশি বিস্তারিত লিখতে বলতে পারে, সেক্ষেত্রে তুমি ফিগার দিবে, তোমার ভাইভা ভাইভাতে তোমাকে জিজ্ঞেস করতে পারে। এছাড়াও তোমার যেটা আছে সিমেন্টামের ক্ষেত্রে, সিমেন্টামের ক্ষেত্রে তোমার ফার্স্ট অফ অল ডেফিনেশনটা তোমার জানতে হবে। ডেফিনেশনটা যখন তুমি জানবে তখন এর প্রপার্টিস গুলো জানতে হতে পারে, তুমি এর প্রপার্টিস টাও জানবে। তারপরে অবশ্যই যে জিনিসটা হয় টাইপ, টাইপের ক্ষেত্রে আমি বারবারই বলছি যে সেলুলার আর অ্যাসেলুলার সিমেন্টামটা অনেক 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 ইম্পর্টেন্ট। স্যার ম্যাম বা যারাই হোক না কেন, তারা কিন্তু কোশ্চেনটা এইভাবেই করে যে এই যে তুমি যে টাইপ গুলো বলছো, এই টাইপ গুলোর মধ্যে সেলুলার আর অ্যাসেলুলার সিমেন্টাম যে তুমি টাইপটা বললে, কেন বললে, কিভাবে বললে, যেটা আমি আগেই ব্যাখ্যা করলাম।
এটা তোমার রিটেনের ক্ষেত্রেও হয়, ভার্বের ক্ষেত্রেও হয়। তারপর তোমার অবশ্যই এটা ডেভেলপমেন্টে জানা যায়। ডেভেলপমেন্টের ক্ষেত্রেও সেম, তোমাকে জিজ্ঞেস করবে যে এখানে কোন সেলটার কারণে সিমেন্টামটা ডেভেলপমেন্ট হচ্ছে। সেক্ষেত্রে তোমার বলতে হবে যে সিমেন্টাম ফর্মেশন সেলের নাম কি, সিমেন্টো ব্লাস্ট প্রসেসটার নাম কি, সিমেন্টোজেনেসিস, এইভাবে তোমার পুরো ব্যাখ্যাটা দিতে হবে। আর অবশ্যই সবসময় ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফিগারটা দিতে, ফিগারটা খুব 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 ইম্পর্টেন্ট। মূলত ফিগারটার জন্যই কিন্তু রিটেনে তোমার এই কোয়েশ্চেনটা আসে। এছাড়াও তোমার সিমেন্টামের ক্ষেত্রে তোমার যেটা একটার পর একটা ভাইভাতে জানতে চায় যে এই যে তুমি সিমেন্টো সাইটটা বললে, এটা কি ধরনের সেল, এটা ইনঅ্যাক্টিভ সেল, অ্যাক্টিভ সেল কোনটা, সিমেন্টো ব্লাস্ট, এইটা কোশ্চেন করে। তারপর সিমেন্টো সাইট আর সিমেন্টো ব্লাস্টের মধ্যে তোমার ডিফারেন্সটা জানতে চায়। সিমেন্টামের ক্ষেত্রে আরেকটা যেটা জিনিস হয় সেটা হচ্ছে রিটেনের ক্ষেত্রে তোমাকে মানে বেশি কোয়েশ্চেন করে যে বোন আর সিমেন্টামের মধ্যে তুমি কি ডিফারেন্স পাও সেটা বল। বোন আর সিমেন্টামের মধ্যে তোমার যে ডিফারেন্সটা সেটা তোমার বলতে হবে। বোন কোন সেল দিয়ে ফর্ম হচ্ছে, সিমেন্টাম কোন সেল দিয়ে ফর্ম হচ্ছে, এইভাবে। এছাড়াও কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে কিছু প্রোটিন থাকে যেগুলো সিমেন্টামে থাকে কিন্তু থাকে না। এছাড়াও কিছু ফিব্রিলার স্ট্রাকচার যেটা ওরিয়েন্টেশন গুলো সেগুলো তোমার সিমেন্টামে যেরকম বনে সেরকম না, কিন্তু অনেক সময় আমরা মনে করি সিমেন্টামের বনটা একই রকমের। তারপর তোমার ধীরে ধীরে আসতে পারে যে এই যে ক্লিনিক্যাল সিগনিফিকেন্স গুলো সিমেন্টামের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যানকাইলোসিস, সিমেন্টাম টিয়ার, এগুলো কেন হচ্ছে, কিভাবে। রিটেনের ক্ষেত্রে তেমন একটা না আসলেও এটা ভাইবার ক্ষেত্রে অনেক আসে, স্যার ম্যামরা অনেক জিজ্ঞেস করে। আরেকটা যেটা হয় যে জাংশনের ক্ষেত্রে, অর্থাৎ সিমেন্টাম আর এনামেলের মধ্যে যে জাংশনটা এটা কেমন হয়, টাচ করছে কত পার্সেন্ট, টাচ করছে না কত পার্সেন্ট, এইভাবে। অর্থাৎ তোমাকে তখন জিজ্ঞেস করবে যে পার্সেন্টেজ গুলো বলো। মূলত ভাইবাতে এগুলোই আসে, রিটেন এবং ভাইবা গুলোতে। আচ্ছা আপু, অনেক কিছু জানতে পারলাম, ভাইবা সম্পর্কে জেনেছি, রিটেন সম্পর্কে জেনেছি। আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে লাইভটিতে থাকার জন্য। সবার উদ্দেশ্যে তোমাকে বলি, অনেক ধন্যবাদ। আচ্ছা আপু, সবার উদ্দেশ্যে বলি, আপনারা কোয়ারেন্টাইন ভার্সেস এক্সাম প্রিপারেশনের ফোর্থ এপিসোডে কি দেখতে চান, কোন টপিকটি নিয়ে কথা বলতে আমরা সবাই আসব, সেই টপিকগুলো কমেন্ট বক্সে ঝটফট জানিয়ে দিবেন। আর যারা এই লাইভটি দেখতে পারেননি তারা অবশ্যই ইউটিউব লিঙ্ক দেওয়া থাকবে, সেই ইউটিউব লিঙ্কে লাইভটি দেখে নেবেন। আর যেহেতু কোয়ারেন্টাইন, আপনাদের সবার জন্য অনেক অনেক ভালো কিছু হয়, সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সবার স্বাস্থ্য ভালো থাকুক, এই ধরনের কামনা করেই আজকে আমরা আমাদের এই লাইভটি শেষ করছি। আমাদের সবার জন্য দোয়া করবেন এবং আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।